इवनिंग फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो चले এসেছি, আজকে অনেক লেট হচ্ছে তোমাদেরকে ভিডিও দিতে। আমি জানি, কিন্তু আজকে সারা দিনে ভিডিও করতে পারিনি। কারণ একটাই কারণ হচ্ছে আমার বোনের ছেলে এসেছে, ছোট ননিগোপাল এসেছে। তো ওর সঙ্গেই বেশ টাইমটা কাটছে। তো এক মিনিট দাঁড়াও, তো এটা মনে হচ্ছে ব্যাকা। তো সেই জন্য আজকে এতক্ষণ কোনো ভিডিও করিনি। তো এই জাস্ট ভিডিও করতে বসলাম, কিন্তু ভিডিওটা করার জন্য মন থেকে একবারে আকু পাকু করছিল। তো এর মধ্যে আমাকে অনেকেই খোঁজ নিয়ে নিয়েছো, দিদি কখন ভিডিও দেবে, দিদি কখন ভিডিও দেবো। তাদের কাছে সরি, ভিডিওটা দিতে একটু দেরি হচ্ছে। তো চিনকি মাসি অনেক রেকর্ডিং শোনালো, তো একদিক থেকে ভালোই করেছে। তো সেটা শুনে সবাই তো এসে কমেন্ট বক্সে, শুনেছিস কি ভিডিও, কি শুনিয়েছে, কি রেকর্ডিং শুনিয়েছে। হ্যাঁ শুনেছি, আর রেকর্ডিংগুলো শুনিয়ে ভালোই করেছিল। প্রথম যখন একটা রেকর্ডিং স্প্রেড হয়েছিল রিমির, যে মা আমাকে সেখান থেকে নিয়ে যাও বা কাউকে পাঠিয়ে দাও, আমি যেতে চাই, শুধু এইটা যখন স্প্রেড হয়েছিল, তখন আমি সত্যি ভেবেছিলাম যে সত্যি রিমি ওর মা বাবাকেও খেলাচ্ছে, ওর শ্বশুরবাড়ির লোককেও খেলাচ্ছে। তো রিমি হচ্ছে আসল দোষী বা আসল কাল্পিত। কিন্তু এখানে একটা বড় কিন্তু, কালকে যখন ওরা লাইভে এসে, মানে চিঙ্কি মাসি, তার হাজবেন্ড, তার দত্তক কন্যা সবাই লাইভে এসে যখন রেকর্ডিংগুলো শোনালো, তখন আমার কাছে ক্লিয়ার হলো যে না, রিমি তো দোষী নয়, আমি যেটা ভেবে এসেছি সেটাই ঠিক। তো সবাই তো রেকর্ডিংটা শুনেছে, সবাই রেকর্ডিংটা শুনেছে, কিন্তু সেই রেকর্ডিংয়ে প্রথম যে রেকর্ডিংটা, রিমি তার বাবাকে যখন বলছে, বাবাই তোমার কি আমার কথা মনে পড়ে না, তোমরা তোমাদের সঙ্গে কথা বলার জন্য আমার খুব মন খারাপ করে, তোমরা কি আমাকে একটু ফোন করতে পারো না, তখন তার বাবা মোটেও তাকে গালাগাল করেনি, খুব ভালোভাবেই বলেছে। কিন্তু কি বলেছে, বাবাই তুমি যদি আমার সেই আগের শুধুমাত্র টি পালের, মানে নামটা তোমরা বুঝে নাও, টি পালের মেয়ে হয়ে আসতে পারো, অবশ্যই তোমার দরজা আমার জন্য খোলা রয়েছে। তো এইখানেই হচ্ছে বিগ কোয়েশ্চেন, কেন মেসোমশাই, ও যেই মেয়ের একবার বিয়ে হয়ে যায় তাকে কি সেকেন্ডবার কেউ কুমারী বলে ডাকে? নিশ্চয়ই মিসেস হয়ে গেলে সে আর মিস হতে পারে না। তো তার যখন বিয়ে হয়ে গেছে, সে যখন কারোর ওয়াইফ, কি করে কেনই বা আপনি বলবেন যে তুমি যদি শুধু আমার মেয়ে হয়ে আবার ফিরে আসতে পারো তাহলে ফিরে এসো? তার মানে সংসারটা ভাঙতে তো চাইছেন, আর সংসারটা ভাঙতে চাইছেন বলেই বলছেন যে আমার মেয়ে হয়ে ফিরে এসো, মানে ওদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে এসো। আর এইদিকে আপনার বউ বলছে, আমি তো বলেছিলাম দুদিনের জন্য এসে থেকে যা, ওর মনটা ভালো লাগবে। কি জিঙ্কি মাসি, দুদিনের জন্য এসে যদি তুমি, বুঝলাম যে তুমি দুদিনের জন্য আসতে বলেছিলে, কিন্তু সেটা ফোনে বলেছিলে, ফোনে কি বলেছো, সব কিছু নিয়ে, সরি কিন্তু কিছু আনার দরকার নেই, কিন্তু কানেরটা, তোমার আইডি কার্ডগুলো নিয়ে চলে এসো। কি বুদ্ধি না তোমাদের, মেয়েকে কত ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করছো। তোমার মতন মা থাকলে, তোমাদের মতন মা বাবা থাকলে, সত্যি সন্তানদের আর সংসার করার কোনো উপায় থাকবে না। তোমাদের প্রবলেমটা কি প্রীতমকে নিয়ে? তোমাদের, তার মানে আমি যেটা বলেছি সেটাই কি, তোমাদেরকে কেউ হায়ার করেছে যে প্রীতম, প্রীতমের বাড়ির লোক খারাপ, এটা প্রমাণ করতে হবে, সেই জন্য তোমাদেরকে হায়ার করা হয়েছে। কারণ যেই ছেলেটা একদিন তোমাদের রাজপুত্র ছিল, সেই ছেলেটা আজকে হঠাৎ করে পাঠা হয়ে গেল, তারপরে লেডিস হয়ে গেল। মানছি রিমির বাবা আগে থেকে মানেনি, তার অন্য কোনো প্রবলেম থাকতেই পারে, অনেকেই নিজের স্বামী, মানে সন্তানের পালিয়ে বিয়ে পছন্দ করে না, কিন্তু একটা টাইমের পরে মেনে নেয়। কিন্তু তোমাদের মতো, তোমরা মেনে নেওয়া তো দূরের কথা, মেয়ে যখনই তোমাদেরকে ফোন করে কথা বলছে তখনই তোমরা চেষ্টা করছো তুমি চলে আসো, তুমি চলে আসো, সবকিছু ছেড়ে সবকিছু নিয়ে চলে আসো। যেরকম এই যে টি পাল বললো, তুমি যদি বাবাই, তুমি যদি টি পালের আগের কন্যা হয়ে যেতে পারো, আগের মেয়ের মত হয়ে যেতে পারো, মানে শুধু মেয়ে, মানে বিয়ের আগে যেরকম ছিল, তাহলে তুমি চলে আসতে পারো, তোমার দরজা সবসময় খোলা। একটা মেয়ে যে ভালোবেসে বিয়ে করেছে, অজস্রবার ওই ছেলেটার সাথে পালিয়ে গেছে, নিশ্চয়ই তার ভালোবাসার টান কতটা সেটা আপনি বোঝেন টিপাল। তারপরেও বারবার মেয়েটিকে আপনি বলছেন যে সবকিছু ছেড়ে চলে আসো, আর তারপরে যখন আপনার বউ আবার লাইভে এসে ক্যামেরার সামনে বলছে, আমি বলেছিলাম দু চার দিনের জন্য এসে ঘুরে যেতে, আপনারা কে মুখ দিয়ে কথা বলেন আর কে পেছন দিয়ে কথা বলেন সেটা নিজেদের মধ্যেই ডিসাইড করে নেন। আচ্ছা, তো আর একটা কোয়েশ্চেন চিঙ্কি মাসিকে করি, আপনি তো, সরি চিঙ্কি মাসির সাথে কথা বলছি, তুমি কি বললে, তুমি দুদিনের জন্য মেয়েটাকে নিয়ে আসতে চাইছো? যদি দুদিনের জন্য মেয়েটাকে নিয়ে আসার জন্যই গিয়ে থাকো, তালনা থানায় মিসিং ডায়েরিটা কেন করেছিলে?
বিক্ষোভ তো বলছো, রিমির মা প্রীতম খারাপ, প্রীতমের মা বাবা খারাপ, মেয়েটাকে টর্চার করে মেরে ফেলবে, মেয়েটা ওখানে অশান্তিতে আছে, কত কিছু প্রমাণ করার চেষ্টা করলে লাইভ করে রেকর্ডিং শুনিয়ে। তো ভিউয়ার্সদেরকে এটা তো বললে না যে আমি মেয়েকে আনতে গেছি, তার আগে কামলা থানায় মিসিং ডায়েরি করে গেছি মেয়ের নামে, ওদিক থেকে মেয়েকে বের করে আনবো, ওইদিক থেকে মিসিং হয়ে যাওয়ার জন্য প্রীতমকে আবার জেলে ঢোকাবো। এত ছেজরা, এত একটা বয়সে এসে একটা মেয়ে ছেলে কি করে হতে পারে? তুই শালা মা, শালা মা নামে তুই কলঙ্ক, তোর মতো মায়ের মুখে না থু থু থু, শালান এত তোর দিমাগ চলে, এত তোর দিমাগ চলে নিজের মেয়ের সংসার ভাঙার জন্য? এবার সবাই বলবে রিমি তাহলে কেন ফোন করে ডেকেছিল। আরে ছাগলগণ, মানে কি বলবো তোদের, তোদেরকে মানে বলার মতন মানে ভাষা আমার কাছে সঠিক নেই। রিমি, রিমির কথাবার্তা থেকেই বোঝা যায় যে রিমি চেয়েছিল সে তার মা বাবার সঙ্গেও যোগাযোগ রাখবে, সে তার স্বামীকে স্বামী শ্বশুরবাড়ি নিয়েও ভালো থাকবে। রিমি না পাগল, রিমি না শয়তান, একটা 18 বছরের মেয়ে, তার বিয়ে হয়ে গেছে পরে তার মা বাবা তাকে দূর করে দিয়েছে, তার মা বাবা চাইছে তুমি আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে হলে সবকিছু ছেড়ে এসে, মানে ছেলেটিকে ছেলেটির ফ্যামিলি সংসার সব ছেড়ে এসে আমাদের সঙ্গে থাকো, কিন্তু মেয়েটি তো পালিয়ে বিয়ে করেছে, ভালোবেসে বিয়ে করেছে, সে চায় না তার স্বামীকে ছাড়তে, আবার সে তার মা বাবাকেও ভুলে থাকতে পারছে না, যতই হোক মা জন্ম দিয়েছে আর ছোটবেলা থেকে কিপালকে বাবা বলে ডেকেছে, সেই জন্য সে চাইছে আমার মা বাবার সাথেও আমার যোগাযোগ থাকবে, আমার যাকে আমি ভালোবেসে বিয়ে করেছি তার সাথেও আমি সংসার করব। সেই জন্য মেয়েটা ওইভাবে ফোন করেছিল যে তোমরা আমার সঙ্গে কথা বলো, তোমরা আমাকে একটু নিয়ে যাও, যাতে দুটো বাড়ির মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। আর আমরা তো জানি বিয়ের 1 বছরের মধ্যে যদি মেয়েকে নিয়ে আসতে হয় তার শ্বশুর শাশুড়ি থেকে পারমিশন নিয়ে আসতে হয়, কারণ পুরনো হয়ে গেলে যত দিন যায় তারপরে আর পারমিশন নেওয়ার দরকার পড়ে না, কিন্তু বিয়ের 1 বছরের মধ্যে যে কজনকে আমার চোখে দেখা এমনকি আমার নিজের ক্ষেত্রেও শ্বশুরের থেকে আগে পারমিশন নিতে হয় যে আমি মেয়েকে নিয়ে যাব বা এই এই ব্যাপার, তো মেয়েকে আমি 2 দিন এনে রাখতে চাই, যদি শ্বশুর বাড়ি থেকে পারমিশন দেয় অবশ্যই নিয়ে যায়। কিন্তু সেসবে তো বালাই নেই, উল্টে আরো মেয়েকে বারবার, যতবার মেয়ে ফোন করেছে, যতবার মেয়ে দুই পক্ষকে এক জায়গায় আনতে চেয়েছে, ততবার এটাই করা হয়েছে, তাকে বলা হয়েছে তুই সবকিছু ছেড়ে চলে যায়, তাতে কি ছেলেটা আর ছেলের ফ্যামিলিটা এমনিতেই তো লোকে গালাগালি করছে, কারণ সে যে নিজে শালা এত বড় জালি মেয়ে ছেলে, সে নিজে মেয়েকে আনতে গেছে, মেয়েকে আনতে গিয়ে মেয়ের বাড়িতে যাওয়ার আগে কালনা থানায় গিয়ে মিসিং ডায়েরি করিয়েছে, তারপরে মেয়েকে নিয়ে ওখান থেকে চলে আসার প্ল্যানে ছিল যাতে প্রীতম জেল খাটে। শালা 2 নম্বরি মেয়ে ছেলে চিটিংবাজ, একে আবার লোকে বলে মা, শালি তোর মুখে না থুতুও কম, জানিস তো থুতুরও অপমান করা হবে তোর মতন মেয়ে ছেলের মুখে থুতু দিলে। এদিকে বলিস সংসার ভাঙতে চাইনি, এদিকে বলিস ওরা বলেছে যেতে হলে একবারে যাও, তাহলে এত মিথ্যা কথা কি করে বলতে পারিস? ওই ছেলেটা তোর মেয়েকে আটকাচ্ছিল কেন জানিস? তোর মেয়েকে ভালোবাসে, সেই জন্য জানতো, ওরা জানতো যে একবার তোরা মেয়েকে নিয়ে গেলে আর ওই বাড়িতে আসতে দিবি না, সেই জন্যই ছেলেটা বলছিল যে একা যাওয়ার দরকার নেই বা গেলে সবকিছু একবারে ছেড়ে দিয়ে যাও, কারণ তোরা ওটাই করতিস, ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসে ছেলেটাকে জেলে ঢোকানো সবকিছু তো করেই ফেলেছিলি, তার মধ্যে তোর মেয়েকে আনতে তুই পুলিশ পাঠিয়েছিস, যেখানে তোর মেয়ে তোকে বলেছিল গিয়ে নিয়ে আসতে, তুই যদি 2 দিনের জন্য আনতে চাইতিস তুই ডাইরেক্ট যেতিস ওদের বাড়িতে, তুই পুলিশ পাঠিয়েছিস মেয়েকে আনতে, তারপরে আবার মিসিং ডায়েরিও করে রেখেছিস। এবার সবাই বলবে কি প্রমাণ আছে? প্রমাণটা সোমবারের ভিডিওতে পাবে, প্রমাণটা কি প্রমাণ আছে যে ওর মা মিসিং ডায়েরি করেছিল, কি করেছিল রিমির সাথে, ওর মা বাবার কি কথা হয়েছে, কি না হয়েছে, অল ডিটেলস তোমরা সোমবারের ভিডিওতে পাবে, তোমরা সোমবার অবধি ওয়েট করো। আবার লোকের সামনে বলছে আমি 2 দিনের জন্য এনে রাখতে চেয়েছিলাম, আমার মেয়ে ওই বাড়িতে ভালো নেই। আরে তারপরেও এত বড় চিটিংবাজ তোরা, কালকে কি বললি? আমার এক অ্যাডভোকেট, আমার এক অ্যাডভোকেটের সঙ্গে আমার মেয়ের সাথে কথা বলিয়েছিলাম 12:00 থেকে ভোর 4 অবধি, বালের অ্যাডভোকেট, আর চন্দননগরের কানা ব্যাটারি মাল ওটা আবার অ্যাডভোকেট, তোরা কি পাবলিককে চুতিয়া বানাস? তোদের তোদের ভিউয়ার্সরা চুতিয়া হতে পারে, আমরা না চোখে পট্টি পরে বসে নেই, বুঝেছিস তো? ওই কানা ব্যাটারি চন্দননগরের মাল ওটা নাকি আবার অ্যাডভোকেট, তাকে দিয়ে কথা বলিয়ে তুই পাবলিককে বলদা বানাচ্ছিস যে আমার অ্যাডভোকেটকে দিয়ে কথা বলেছিলাম। টিপাল তোর মতন বড় বাল আর একটাও দুনিয়ায় নেই রে, তোর মতন বড় বাল আর একটাও দুনিয়ায় নেই, ওটা অ্যাডভোকেট, অ্যাডভোকেট বানানটা জিজ্ঞাসা করবি, বলতে বলবি ওই কানা ব্যাটারিকে অ্যাডভোকেট মারাচ্ছে সালা। ওকে দিয়ে প্রচুর তোরা নাকি ব্রেন ওয়াশ করাস না, সেদিনকার যা যা কথা হয়েছে সবকিছু রেকর্ডিং শুনে এটাই বোঝা গেল তোরা মেয়েটার ব্রেন ওয়াশ করছিলি, আর মেয়েটা যেটা বললো কেন ওখানে প্রবলেম হচ্ছে, কিছু সামথিং পাখা নিয়ে প্রবলেম,
তো তোদের তো ওখানে বোঝানো দরকার যে ঠিক আছে তোর পাখা নিয়ে প্রবলেম, আমরা একটা কিনে পাঠাচ্ছি, তোর তো নাকি যা ইনকাম সব রিমির জন্য, দরকার নেই তুই তোর বরকে বল একটু অ্যাডজাস্ট করে নে। তারপরে রইলো আমরা উপরের ঘরে থাকবো, চারজন মানুষ সেখানে, উপরের ঘর নিচের ঘর চারটে তো প্রাণী থাকে একটা বাড়িতে। রিমি বাচ্চা মেয়ে, ও হয়তো বিয়ের পর একটা জায়গা, ও যেমন সারাক্ষণ সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত থাকতো, ভিডিও করতো, সেখান থেকেও একটা সংসারে চলে যাওয়ার পরে, একটা সংসারে ঢোকার পরেই একটা মেয়ের মাথায় একটা দায়িত্ব এসে পড়ে, কিছু রেস্ট্রিকশন মানতে হয়, কিছু রেস্ট্রিকশন মানতে হয়, সেটা পাড়ার লোকের জন্য হোক, শ্বশুর বাড়ির লোকের জন্য হোক মানতে হয়। সেখানে ও বাচ্চা মেয়ে, ও সেগুলো মানতে পারছিল না। তা তোদেরকে যখন বলছে তোরা মা বাবা হয়ে তোদের কর্তব্যটা কি, তখন বলা যে বাবা এগুলো তো স্বাভাবিক, এগুলো হতেই পারে, এগুলো একটু ম্যানেজ করে নাও, কিন্তু না, তোরা তো ছেলেটা আর ছেলেটার পরিবারকে খারাপ প্রমাণ করবি, ওদেরকে জেলের ঘানি টানাবি, সেই জন্য ধুয়ো দিয়েছিস। আজকে মেয়েটা যখনই তোদেরকে ফোন করে তখনই তোরা সোশ্যাল মিডিয়ায় তার সব কল রেকর্ডিং ওপেন করে দিস, কেন ছেলেটাকে খারাপ প্রমাণ করতে হবে। এরপর থেকে তো সব মেয়েরা তার মা বাবাকে কিছু বলতেই ভয় পাবে রে। আর যারা যারা দু নম্বরই প্রীতমদের নিয়ে ভিডিও করছিস, আজকে শালা তোদের সাথে এরকম হলে তোরা কি করতিস? একদিকে তোদের বাপ মা আর একদিকে তোর স্বামী, তোর বাপ মা তোর স্বামীকে মেনে নেবে না, তোরা কি করতিস? তোরা যে এই চিনকি মাসিকে ধুনো দিচ্ছিস, তোরা কি করতিস? বরের কাছে থাকতিস না মা বাবার কাছে থাকতিস? তোরাও রিমির মতনই চেষ্টা করতিস যাতে দুটো ফ্যামিলি নিয়ে একসঙ্গে থাকা যায়, কারণ মা বাবাও যতটা জরুরি বিয়ের পর তার স্বামীও ততটাই জরুরি, যেখানে প্রীতমকেও ভালোবেসে বিয়ে করেছে। কিন্তু না, তোদের প্রমাণ করতে হবে প্রীতম খারাপ, একজনের থেকে তো মনে হয় মোটা খেয়েছিস, সেই জন্য তোদের এত নাকামি। আর কোথায় ওরা তো সব কথা সোশ্যাল মিডিয়ায় এসে লাফায় না, তোরা কেন আগে থেকে সোশ্যাল মিডিয়া পড়িস? তোরা মানে নিজেদের ঝামেলা, নিজেদের ফ্যামিলির ঝামেলা এই সোশ্যাল মিডিয়ায় এসে বলবি, তারপরে যখন পাঁচজন ভিডিও করবে তখন তারাদেরকে দিয়ে, তোদের ভিউয়ারদেরকে দিয়ে গালাগালি খাওয়াবি। সোশ্যাল মিডিয়ায় আনিস কেন তোদের ফ্যামিলি? দেখো আমার মেয়ে আমাকে নাচাচ্ছে, আমার মেয়ে আমাকে ঘোরাচ্ছে, এই অবধি আনিয়েছে। তার আগে তুই বলেছিস তোর মেয়েকে যে তুই, তোর মেয়ে তোকে বলেছে আমাকে এসে একটু নিয়ে যাও, তার মানে সে দুদিনের জন্য ঘুরতে আসতে পারে? তোরা কিভাবে প্রেজেন্ট করলি যে সারা জীবনের মতন চলে আয়, সারা জীবনের মতন নিয়ে আয়, তারপরে আবার বলছিস যে না দুদিনের জন্য আনতে চাইছিলাম, শুয়োরের বাচ্চা দুদিনের জন্য আনতে চাইলে ওই জন্য তুই মিসিং ডায়রি করতে গেছিলি? মাগি মা চোদা, মা মনে হয় একেবারে মুখের মধ্যে ভরে দিত। দু নম্বরই মেয়ে ছেলে শালা, এটাকে দেখলেই মনে হয় এটা দু নম্বরই মেয়ে ছেলে। কি বলছিলি, বাচ্চা বাচ্চা মেয়েদের জীবন নষ্ট করে? আরে শালা, ও তো নিজেই একটা বাচ্চা ছেলে। হ্যাঁ, ও নিজেই একটা বাচ্চা ছেলে, ভালোবেসেছে, বিয়ে করে ফেলেছে অল্প বয়সে। আর তুই ধারি ধারি বুড়ি একটা, নিজের নাম চেঞ্জ করিস, নিজের যে কটা বিয়ে করিস সে কটা নাম চেঞ্জ করিস, সে কটা আইডি কার্ড চেঞ্জ করিস, দিয়ে নিজের হাঁটুর বয়সে একটা লোককে ধরে এখন রয়েছিস। আমার নির্লজ্জ বেহায় আবার কথা বলে শালা, লজ্জা শরম থাকলে না সোশ্যাল মিডিয়ায় আসতিস না তুই, তুই সোশ্যাল মিডিয়াতেই আসতিস না তো, যদি লজ্জা শরম থাকতো। বাচ্চা বাচ্চা মেয়েদের জীবন নষ্ট করে, ওর কত বড় ছেলে রে, ওইটুখানি ছেলে প্রেম করেছে বিয়ে করেছে, তাকে এখন বলছিস যে চরিত্রহীন হেনা তেনা, তো তোর কি নিজের হাঁটুর বয়সী একটা লোককে নিয়ে থাকিস? যতগুলো বিয়ে করিস ততগুলো নাম চেঞ্জ করিস, ততগুলো আধার কার্ড চেঞ্জ করিস? চাচোদায় শুয়োর কোথাকারের, প্রমাণ চাই না তোদের? খুব নাচাচ্ছিস এখন, খুব নাচাচ্ছিস ভিউয়ারদের, প্রীতম খারাপ, রিমি খারাপ, প্রীতমের মা বাবা রিমিকে অত্যাচার করে আটকে রেখেছে, তোদের মুখে জুতোটা মারবো সোমবার, ওয়েট কর দুদিন। রিমিকে প্রীতমের মা বাবা কত কষ্টে রেখেছে, প্রীতম মেরে ফেলবে ওষুধ না খাইয়ে, কতটা কষ্টে রেখেছে সবকিছু, তোদেরকে সোমবার দিন তোদের মুখে ঝামাটা ঘষবো, ওয়েট কর, তোরা শুধু ওয়েট কর বলছি, শুধু ওয়েট কর, সোমবার দিন তোদের হাটে হাড়ি আমি না ভেঙেছি, পুরো প্রমাণ সমেত তোদের যদি হাটে হাড়ি না ভেঙেছি তখন বলিস। তোর সব পাতানো ছেলে মেয়েদেরকে নিয়ে নেমেছিস না বাজারে, শালা বাজারি মেয়ে ছেলে, বাজারি মেয়ে, কতগুলো ছেলে মেয়ে জুটিয়ে রাস্তায় নেমেছে প্রীতমকে গালাগালি করতে, চিটিং বাজ মহিলা, তুই না ত্যাজ্য কন্যা করেছিস? তোর ত্যাজ্য কন্যার নাটক কোথায় গেল রে? এই শুয়োরের বাচ্চা, তোর ত্যাজ্য কন্যার নাটক কোথায় গেল? পেপার দেখাচ্ছ ত্যাজ্য কন্যা মারাচ্ছ, এই দেখেছো কন্ট্রোভার্সি বন্ধ, ভিউজ বন্ধ, অমনি আবার চালু হয়ে গেল না? নিজে পুলিশ পাঠিয়েছিস, নিজে মিসিং ডায়েরি করিয়েছিস, তারপরে আবার যেই তোর মেয়ে নিজের সংসার ছেড়ে আসতে চাইনি, কারণ তোর মেয়ে আসতে চাইনি কেন জানিস তো, তোর মেয়ে ভেবেছিল তোর কাছে দুদিনের জন্য ঘুরতে আসবে, যেটা তুই বলছিলি আমি আমার মেয়েকে বলেছি দুদিনের জন্য নিয়ে যাবো, কিন্তু ও জানে, ও এটা ভালো করে বুঝে গেছিল যে পুলিশ পাঠিয়ে আমাকে নিয়ে যাচ্ছে মানে আমাকে আর আসতে দেবে না, সেই জন্য তোর মেয়ে পাল্টি খেয়েছে এবং তোর মেয়ে বলেছে যে আমি যাব না, আমার মা আমার সংসার ভেঙে আমাকে নিয়ে যাচ্ছে। তুই যদি দুদিনের জন্য আনতে যেতিস না, সোজা ডাইরেক্ট ওদের বাড়িতে গিয়ে ওর শ্বশুর শাশুড়িকে বলতিস যে আমি আমার মেয়েকে দুদিনের জন্য নিয়ে যাব, যদি ভদ্রঘরের মা বাবা হতো সেটাই করতো যে দাদা আমার মেয়েকে আমি দুদিনের জন্য নিয়ে যাবো, ওর মন মেজাজ ভালো নেই, আমার কাছে ও দুদিনের জন্য থাকবে, তারপর আমরা দিয়ে যাবো। তোরা পুলিশ নিয়ে মিসিং ডায়েরি করে তারপরে যেতিস না ওদের বাড়ি, বুঝেছিস চিটিং বাজ
নিজের মতন দুটো চারটে করে মানে মেয়েটাকেও এখন ওই রাস্তায় নামাতে চাস? প্রীতম খুব খারাপ বল, প্রীতম রিমিকে আসতে দিচ্ছে না, ভালোবাসে রিমিকে ছাড়ছে না, খুব খারাপ। এখন যদি প্রেগনেন্ট করে ছেড়ে দিত তাহলে খুব ভালো হতো বল। প্রীতম তো আসতেই দিচ্ছে না রিমিকে, ওর মায়ের কাছে খুব খারাপ, ভালোবেসে আটকে রেখেছে, জানোয়ার পাঠা আটকে রেখেছে তো ভালোবেসে, সবকিছু করে ছেড়ে দিত, দুটো লাথি মেরে আবার তোর কাছে বসিয়ে দিয়ে যেত, তাহলে খুব ভালো হতো না? তখন তো অন্য খেলা খেলতিস, যেটা তোরা অলরেডি প্ল্যান করে রেখেছিলি ঈশানীকে নিয়ে, ঈশানীর সাথে মিলে। আর ওই ঈশানী স্ট্রাইক মারবে, ভয় দেখাচ্ছে আমাকে, ওর স্ট্রাইক এমন জায়গায় দেব জীবনের মতন ভুলে যাবে স্ট্রাইক শব্দটা, ওর লাইফে স্ট্রাইক মেরে দেবো। ও দেখি মাল, ওর সব রেকর্ডিং শোনাও হয়ে গেছে, আমার কাছে চলেও এসছে, আমার পেছনে লাগবে, ওর সোশ্যাল মিডিয়া কিভাবে মুখ দেখায় আমি সেটাও দেখব। ও কি ভেবেছে, ও সাপের লেজে পা দিয়েছে, প্রমাণ চাই না? ও ওদের সঙ্গে আছে, ওদের সঙ্গে মিলে এই সব কিছু করছে, ও খারাপ, কি প্রমাণ আছে? একবার আমার পেছনে আবার লাগুক, সব প্রমাণ দেব। এখানে কত বড় গেম চলছে প্রীতম আর ওর মা বাবার এগেনস্টে, আর রিমির এগেনস্টে, রিমিকে সবার সামনে পাগল প্রমাণিত করে, রিমিকে সবার সামনে খারাপ প্রমাণিত করে মা বাবা মজা নিচ্ছে, আর চাইছে মেয়েকে ওখান থেকে টেনে বের করে এনে ওই ছেলেটা খারাপ, ওই ছেলেটা না প্রথম সংসার করতে পেরেছে না দ্বিতীয় সংসার করতে পেরেছে এইটা প্রমাণিত করবো। কিন্তু যেহেতু ছেলেটা ভালোবাসে, সে তার বউকে ছাড়বে না, সেই জন্য জানোয়ার ছেলে পাঠা ওখানে রেখে মেয়েটাকে মেরে ফেলবে, এইসব নাটক। তোর মেয়েকে কতটা ওখানে টর্চার করে না, তোদের সোমবার দেখাবো, তোর মেয়ে ওখানে কতটা কষ্টে আছে না, তোকে সোমবার দেখাবো, ওয়েট কর। একটা কথাই বলবো, যারা যারা প্রমাণ প্রমাণ করে চোখাতে আসবি, নাচতে আসবি, তাদেরকে বলছি ওয়েট কর, সব প্রমাণ সোমবার পাবি, বুঝেছিস? তার আগে আমাকে ঘাটাবি না। চিঙ্কি মাসি যা কি জিনিস, কষ্ট হয়েছিল, খুব রাগও ধরেছিল যে মেয়েটা কি রে বাবা, মাটাকে ডেকে আবার ফেরত পাঠিয়ে দিচ্ছে, কিন্তু যখন জানতে পারলাম শালা মিসিং ডায়েরি করে পুলিশ পাঠিয়েছে মেয়েকে আনতে, আবার বলছে দুদিনের জন্য ঘুরতে নিয়ে যাচ্ছি, শালা ছেঁজরা ছোট লোক চিটিং বাজের বাচ্চা। মেয়ে ফোন করে বলছে বাবা আমাকে কেন ফোন করো না, তোমাদের জন্য কষ্ট হয়। তখন কি বলছে, তুই যদি আগের টিপালের মেয়ে হয়ে যেতে পারিস তাহলে আমি তোর জন্য সবসময় আছি। কেন রে, একটা মেয়ে সিঁদুর উঠে গেলে এটা অত সহজে মুছে যায় রে? এই হ্যাঁ, একটা বিবাহিত মেয়ে, হ্যাঁ একটা মিসেস হয়ে যাওয়ার পরে সে একদম কুমারী হয়ে যেতে পারে আবার? হ্যাঁ, তার বিয়ের তকমাটা থেকেই যায়, বুঝেছিস? চিটিং বাস চালা ছোট লোক ছেঁজরা কতগুলো গালাগালি দিবি, যত গালাগালি দিবি তত বেশি করে বলবো। আর ওয়েট কর সোমবার অবধি, সোমবার দিন দেখাবো মজা। তো চলো, আজকে এর থেকে বেশি কিছু বললাম না, তবে এই ছেঁজরা গুলোর কথায় যারা নাচছে তাদেরকে বলছি, ভিউজ কামাচ্ছিস কামা, বেশি আমাকে নিয়ে নাচানাচি করবি না। আর এই ছেঁজরাদের হয়ে আমার কমেন্ট বক্সে হাত দিয়ে আসবি, একেবারে মুখের মধ্যে ছালা দিয়ে সব কটাকে একদম মেরে দেবো, বুঝেছিস? ছালা দিয়ে মেরে দেবো। এই চিটিং বাজের বাচ্চা যে কত বড় চিটিং বাজ, কামা থানায় যা, টের পেয়ে যাবি। কিন্তু নাকে দড়ি দিয়ে ঘোরানো তো কি, আমি যদি ওর মেয়ের জায়গায় হতাম না, আমি যদি রিমির জায়গায় হতাম, আমি জুতো দিয়ে সবার সামনে পিটাতাম, লাইভে এসে সবার সামনে জুতো দিয়ে পেটাতাম এরকম মেয়ে ছেলেকে, বালের মা। হ্যাঁ, তোর মুখে।